ফেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্যামসাং স্মার্ট কিচেনে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আছেন শেফ ফারজানা। ফারজানা আপা, আপনি আজকে আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আজকে আমি করব সুজির ঝাল পাকোড়া। সুজির ঝাল পাকোড়া? হ্যাঁ, স্যামসাং স্মার্ট ওভেনে? জি। ওয়াও, আমার কাছে মনে হচ্ছে একটু ইন্টারেস্টিং, বিশেষ করে পাকোড়াটা আমরা চুলাতেই করে থাকি, কিন্তু আজকে আমাদেরকে করে দেখাবেন আপনি স্যামসাং স্মার্ট ওভেনে। আপা, তো আপনি তাহলে প্রিপারেশন করেন। দর্শক, আমরা দেখে নিব স্যামসাং স্মার্ট ওভেনে কি করে বানাতে হয় সুজির ঝাল পাকোড়া। সুজির ঝাল পাকোড়ার জন্য যা যা লাগছে, আমি প্রথমেই নিয়ে নিব সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিচ্ছি। নিব রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়া 1/2 কাপ পরিমাণ। সুজি যা নিব তার থেকে অর্ধেক নিব চালের গুঁড়ো। আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমার জুলিয়ান লাগবে, তো আমি আগে থেকে কিছুটা জুলিয়ান করে রেখেছিলাম, বাকিটা আমি এখন করব। দেব পেঁয়াজ। পাকোড়া জাতীয় জিনিসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। এখানে আমি 2টা একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি 1টা ডিম। লাগবে লবণ, অবশ্যই স্বাদ মতো আমি এখানে 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম। দিব কাঁচামরিচ। ঝালটা যার যার ইচ্ছার উপরে, যে যেরকম ঝাল খায়। আমি একটু বেশিই খাই, তো আমি এখানে 2টো কাঁচামরিচ কেটে দিলাম। ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি একসাথে। আমি এখানে একটা জিনিস বাটি ইউজ করব, সেটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া। আমি একটু স্পাইসেস পছন্দ করি, এটা যার যার ইচ্ছার উপরে, কেউ চাইলে অ্যাভয়েড করতে পারে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এখন এটাকে সুন্দর মতো মিক্স করে ফেলতে হবে। একটা আমাদের বাইন্ডিংয়ের কাজটাও করে কিন্তু, হ্যাঁ। আর আমি তো এখানে রাইস ফ্লাওয়ার দিচ্ছি, সো এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করব আমি। আর এই ধরনের পাকোড়া বা বড়া করতে হলে পেঁয়াজটা সবসময় একদম জুলিয়ান, থিন জুলিয়ান করে, যেটাকে আমরা আলু ভাজি বাংলায় বলতে গেলে যদি বলি আমি, আলু ভাজি যেরকম কাটে সেরকম করে কেটে নিলে খুব ভালো হয়। এবং কারো যদি কোশ্চেন থাকে যে আমি চালের গুঁড়ো দিয়ে করছি, চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকলে কি করব, সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার বা প্লেন ফ্লাওয়ার, অল পারপাস ফ্লাওয়ার যেটা, সেটাও ইউজ করতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে এটা ক্রিসপিনেসটা একটু বেশি থাকে। আমি এখানে 1টা চামচের মতো তেল দিয়ে দিলাম। কি অবস্থা আমাদের? এই তো আপু, অলমোস্ট আমি রেডি করে ফেলেছি। হ্যাঁ, আপনার জন্য ওয়েট করছিলাম, বিকজ এটা এখন আমাদের একদম পার্টিকুলার যে আমাদের ফ্রাইয়ের জন্য যে প্যানটা, সেটা আমরা ইউজ করতে যাচ্ছি। আমি তাহলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, প্লিজ। স্যামসাং স্মার্ট ওভেনের সঙ্গে যে প্লেটটা, হ্যাঁ, এই স্যামসাং স্মার্ট ওভেনের সঙ্গে এত সুন্দর একটা প্লেট কিন্তু আমাদের এই বিভিন্ন রকম ফ্রাই বলেন বা কেক সব কিছুই কিন্তু হয়ে যায়। এবং এটা কিন্তু যখন আমরা ইয়েটা করি, যে কোনো খাবারটা কুক করি, খুব সুন্দর করে নাইসলি কিন্তু এটা উঠে যায়, উঠে আসে, যেহেতু এটা ননস্টিক। এবং এটা কিন্তু দেখা যায় যে বাইরে থেকে কিনতে গেলে অনেক এক্সপেন্সিভ, বাট আমরা এটা পেয়ে যাচ্ছি আমাদের স্যামসাং স্মার্ট ওভেনের সঙ্গে। আচ্ছা, তো আমি শুরু করে দিই? হ্যাঁ, অবশ্যই। তো আমি পাকোড়ার শেপ করেই দিয়ে দিচ্ছি, মানে সেম আমরা পাকোড়া যে শেপটা করি সেই সাইজটা আর কি। কেউ চাইলে একটু কম বেশি করতেও পারে, সাইজটা ডিপেন্ড করে ইচ্ছার উপরে। সবচেয়ে মজার ব্যাপারটা কি হচ্ছে আপা জানেন,
যেহেতু আমি কুক করছি আমি ফিল করছি যে একটা পাকোড়া বা চুলায় একটা কিছু থাকলে কিন্তু সবসময় একটা টেনশন থাকে না এবং এই জাতীয় খাবারগুলো করতে হলে তো কনস্ট্যান্টলি আপনাকে স্টিয়ারিং এর মধ্যে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় এবং হচ্ছে টেম্পারেচারটা দেখতে হয় তো এইটাতে কোন রকম হেডেক ছাড়াই আমরা পাকোড়া পেয়ে যাব এটা ভাবতেই ভালো লাগছে এজন্যই কিন্তু স্যামসাং স্মার্ট কিচেনে স্যামসাং স্মার্ট ওভেন এক্স্যাক্টলি আসলে এক সময় কিন্তু আমরা পাকোড়া মাঝে মাঝে আমরা পাকোড়া খেতেই ভয় পাই যে অতিরিক্ত তেল লাগবে হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যামসাং স্মার্ট ওভেনে আমাদের এই হট ব্লাস্ট টেকনোলজিতে আমরা যেটা করব আমাদের তেলটাও কম লাগছে এবং সময়টাও কিন্তু আপনি জানেন আপা যে 50% কম সময়ে এটা কিন্তু হয়ে যায় খুবই শাস্ত্রীয় তাই না সব দিক থেকে এবং হেলদি হেলদি সময় বেঁচে যাচ্ছে সো পাকোড়া খাওয়া নিয়ে দর্শক বুঝতেই পাচ্ছেন এখন থেকে পাকোড়া খাবেন নিশ্চিন্তে স্যামসাং স্মার্ট ওভেনের হট ব্লাস্ট টেকনোলজিতে এখন কি হবে আপা এখন যেটা করব এভাবে তো আমি দিচ্ছি বাট আমি চাচ্ছি যে এটার উপরে যেন সুন্দর একটা বার্নিং এফেক্ট আসে এর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে অয়েল ব্রাশ একটু অয়েল ব্রাশ করে নিব হ্যাঁ আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি কেউ চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারে সো আমি এভাবে করে অল্প অল্প খুব বেশি না হ্যাঁ খুবই অল্প করে ড্রিজল করব জাস্ট অল্প অল্প করে ব্রাশ করে দিচ্ছি তো প্রিপেয়ার হয়ে গেল ওভেনে দেওয়ার জন্য আমরা এটাকে হট ব্লাস্টে করব হ্যাঁ হ্যাঁ হট ব্লাস্টে দিয়ে দিলাম অটো এটা হয়ে যাচ্ছে মানে খাবার অনুযায়ী কিন্তু এটাকে অটো নিয়ে নিচ্ছে হ্যাঁ যদি আমরা ভারী খাবার দেই তখন কিন্তু এটার ভেতরে টু উঠে যাবে বা অটোমেটিক বেড়ে যাবে যেহেতু আমাদের হালকা খাবার এটা অটো হয়েই গেছে আচ্ছা এবার আমরা এটাকে একটু সেট করে নিচ্ছি হয়ে গেছে কিন্তু এই এখন তাহলে আমাদের একটা মিনিমাম টাইম লিমিট সেট হয়ে গেছে অটো এভাবে খুব সহজে কিন্তু আমরা যে কোনো খাবার রেগুলার বেসিসে ডেইলি নিডস এর যে খাবারগুলো আমাদের সাংসারিক তাই না সেগুলো আমরা করে ফেলতে পারি এবং আজকাল তো মোস্ট অফ দ্য উইমেন যারা ওয়ার্কিং লেডি তাই না একটা কিন্তু চিন্তা থাকেই ইভেন দো আমরাও চিন্তা করি যে আচ্ছা সহজ জলদি কি আছে কোন বেলা বাসায় যে কি খাবারটা প্রিপেয়ার করব তাই না তো আমার মনে হয় যে খুবই একটা ভালো জিনিস আমাদের জন্য তাহলে হট ব্লাস্ট টেকনোলজি কেমন লাগলো খুবই ভালো লাগে এটার ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার হচ্ছে সাধারণত পাকোড়া পেঁয়াজু এই টাইপের বড়া টাইপের কোনো কিছু করতে হলে আমাদের ফার্স্টে মাথায় আসে ডিপ ফ্রাই করতে হবে বাট এই পাকোড়াটা কিন্তু আমি একেবারেই শ্যালো ফ্রাইয়ের মধ্যে রেডি করে ফেলেছি এখন থেকে পাকোড়া খাবেন নিশ্চিন্তে স্যামসাং স্মার্ট ওভেনের হট ব্লাস্ট টেকনোলজিতে